আজ রথযাত্রা আর ইসকনের মন্দিরে একেবারে জমজমাট রথযাত্রার অনুষ্ঠান। বেলা একটার সময় এই ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই রথযাত্রা ঘিরে ইসকন মন্দিরে চলছে পুজো পাঠ। রথের সামনে দিনভর দেশি বিদেশি ভক্তদের নৃত্যানুষ্ঠান সহ আরও নানা অনুষ্ঠান রয়েছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। কমলাক্ষ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ইসকনে? কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। কমলাক্ষ, ইসকনের রথযাত্রার এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম? জানিয়ে রাখবো যে 52 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে কলকাতা ইসকনের রথযাত্রা গোটা বিশ্বের 170টি জায়গায় ঠিক একই রকমভাবে ইসকনের প্রতি বছরের সাড়ম্বরে রথযাত্রা পালন। এই মুহূর্তে শহর কলকাতায় যেন উৎসবের ধুম লেগেছে। এই আলবার্ট রোড, যেখানে পরের পর সজ্জিত রয়েছে প্রভু জগন্নাথের যে রথ তুমি দেখছো, নান্দী ঘোষ, বলরামের রথ, তালধ্বজ এবং তার পাশাপাশি সুভদ্রার রথ। এবার বিশ্ব শান্তি এবং মানব শান্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখেছি পাহন্ডি বিজয়, অর্থাৎ প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার যে মূর্তি, দারু মূর্তি, সেই মূর্তি নিয়ে সেবায়িত্রা, অর্থাৎ ইসকনের সেবায়িত্রা, তারা পরের পর এই রথে আরোহণ করেন মন্দির থেকে। সেই পাহন্ডি বিজয় ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারপর এই মুহূর্তে চলছে একদিকে রথ পুজো এবং অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন যে নৃত্য অনুষ্ঠান রয়েছে, দেশি বিদেশি যারা ইসকনের সমর্থক রয়েছেন, ইসকনের ভক্ত রয়েছেন, তারা ইতিমধ্যেই ভিড় করেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে দুপুর একটা পর্যন্ত এই ঠিক একই রকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং তার সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথের রথে যে পূজা পাঠের যে রীতি রয়েছে তা চলবে এবং একটার পর, বেলা একটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। তার সামনেই ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপের যে নৃত্য পারফরমেন্স সেগুলি চলবে এবং তারপর মুখ্যমন্ত্রী নিজে রথের রশিতে টান দেবেন এবং তারপরেই ইসকন কলকাতা রথযাত্রা শুভ সূচনা এবং এখান থেকে রথ বেরিয়ে যে রথযাত্রা শেষ হবে পাকশীতের মুখে, যেখানে আগামী এক সপ্তাহ ধরে মেলা চলবে, উল্টো রথ পর্যন্ত সেখানে সজ্জিত থাকবেন প্রভু জগন্নাথ। সব মিলিয়ে দেশ বিদেশের পর্যটক, ভক্ত এবং তার সঙ্গে সঙ্গে শহর কলকাতার অগণিত মানুষের এই মুহূর্তে পা পড়েছে এই আলবার্ট রোডে ইসকন মন্দিরের ঠিক সামনে, যেখান থেকে পরপর এই তিনটি রথ ইতিমধ্যে সজ্জিত রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।